বন্ধুরা আপনারা কি কখনো ফ্রিজে গয়না রেখেছেন যদি না তাহলে আজকেই রাখুন আর তারই সাথে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইউজফুল কিচেন টিফান হ্যাক্স যেগুলো জানা থাকলে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখবেন বন্ধুরা আমরা যখন ঘুগনি বা ছোলার তরকারি যখন তৈরি করি সেক্ষেত্রে আগের থেকে আমাদের মটর বা ছোলা ভিজিয়ে রাখতে হয় কিন্তু বন্ধুরা প্রায় অনেক সময় এরকম হয়ে থাকে যে আমরা ভুলে গেছি মটর ভেজাতে বা ছোলার তরকারির জন্য ছোলা ভেজাতে ভুলে গেছি তো সেক্ষেত্রে আমরা গরম জলের ইউজ নিই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে অল্প সময়ের মধ্যেই ছোলা মটর যাই ভেজান না কেন ফুলে যায় তো বন্ধুরা ফুলে তো যায় কিন্তু ভেতর থেকে শক্ত থাকে ভালোভাবে সফট হয় না সেদ্ধ করতে গেলে অনেক বেশি টাইম লেগে যায় আর স্বাদও ভালো আসে না তো অনেকে আবার খাবার সোডার ইউজ করে থাকে তবে খাবার সোডা সবসময় ইউজ না করাই ভালো তার জন্য একটা দারুণ উপায় চলুন আমি আপনাদের বলে দিচ্ছি তো আপনারা মটর বা ছোলা যাই ভেজাচ্ছেন না কেন ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবেন একদম নর্মাল জল দিতে হবে ঠিক আছে চাইলে আপনারা গরম জলও দিতে পারেন তবে এখানে আমি নর্মাল জল দিয়েছি তারপর আমি নিয়ে নেব নারকেল তেল হ্যাঁ বন্ধুরা একদম ঠিক দেখছেন আপনারা নারকেলের তেলের ইউজ নেব নারকেল তেল যদি এক চামচ এই ছোলা বা মটর ভেজানোর সময় দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা এই পদ্ধতিতে ছোলা মটর যাই ভেজান না কেন খুব অল্প সময়ের মধ্যেই ফুলে সফট হয়ে যাবে কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে একদমই ভুলবেন না এবার চলে এলাম পরবর্তী টিপসে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ড্রেসের কানের দুল পরতে খুব ভালোবাসি কিন্তু অনেকেরই এই আর্টিফিশিয়াল কানের দুল পরলেই কানে ব্যথা লাগে কানে ঘা হয়ে যায় এইরকম ভাবে নানা রকম সমস্যা থাকে। কারণ কানের দুলের এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা লোহার তৈরি যার কারণে এই রকম ধরনের সমস্যা হয়ে থাকে তাই এই আর্টিফিশিয়াল কানের দুল পরলে যাতে এরকম ধরনের সমস্যা না হয় তার জন্য একটা দারুণ উপায় নিয়ে চলে এলাম নিয়ে নিতে হবে পেঁয়াজ আর পেঁয়াজের মধ্যে এই কানের দোলটাকে দু তিনবার ইনসার্ট করে নিতে হবে ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা এইভাবে করে ইনসার্ট করে নেবেন তাহলে দেখবেন পেঁয়াজের যে রস সেই রস এই কানের দুলের হ্যান্ডেলের মধ্যে ভালোভাবে লেগে যাবে পেঁয়াজের রসের একটা লেয়ার লেগে যাবে যার কারণে কানের দুল পড়লে আর মানে কোনো অসুবিধাই হবে না আশা করছি এই টিপসটা আপনাদের দারুণ কাজে দেবে আমরা আমাদের কাছে বিভিন্ন কালারের সুতো রেখে থাকি না জানি সেলাইয়ের সময় কোন কালারের সুতোর প্রয়োজন পড়ে থাকে তার জন্য বিভিন্ন কালারের সুতো কিন্তু আমরা স্টোর করে রাখি এবার দেখুন বন্ধুরা বর্ষাকালে এই সুতোগুলো না ছিঁড়ে ছিঁড়ে পড়ে একদম আলগা হয়ে যায় এই সুতোগুলোতে না অয়েন অনেক ময়েশ্চার লেগে যায় যার কারণে এই রকম ধরনের সমস্যাটা হয়ে থাকে তো তার জন্য আপনারা কী করবেন হালকা করে তাওয়াটা গরম করে নেবেন ঠিক আছে তাওয়াটা যেই গরম হয়ে যাবে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তারপরে এই সুতোগুলো রেখে একটু গরম করে নেবেন আর যদি বাড়িতে রোদ আসে তাহলে রোদে রেখে দিলেও হবে আর রোদ না থাকলে এই উপায়টি করতে পারেন তো আমি এখানে নিয়েছি ছাতা আর ছাতার ইউজ বেশিরভাগ গরমকালে আর বর্ষাকালেই হয়ে থাকে তাছাড়া দেখবেন ছাতা আমরা গুটিয়ে রেখে দিই আর সেই ছাতা গুটিয়ে রেখে দেওয়ার কারণে ছাতার যে এই শিখগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শিখগুলোর মধ্যে মরিচা পড়ে যায় যার কারণে ছাতাটা জাম হয়ে যায় ছাতাটাকে ঠিকঠাক মতো করে খুলতেও পারি না আর বন্ধ করতেও পারি না খোলা করতে গিয়ে খুবই সমস্যার সৃষ্টি হয় আর তাছাড়া দেখবেন এই ছাতার মধ্যে সাদা সাদা কালারের ফাঙ্গাসও দেখা যায় আর বিচ্ছিরি গন্ধও বেড়ায় তো তার জন্য কি করতে হবে একটা ছোট্ট উপায় আপনাদের করে নিতে হবে যখনই আপনারা ছাতা ইউজ করুন তখনও করতে পারেন বা ছাতা গুটিয়ে রাখছেন সেক্ষেত্রেও করতে পারেন তো তার জন্য নিয়ে নিতে হবে ট্যালকাম পাউডার যে কোনো ব্র্যান্ডের ট্যালকাম পাউডার আপনারা নিয়ে নিতে পারেন শুধুমাত্র করতে হবে কি ছাতার ভেতরের যে শিকগুলো রয়েছে সেই শিকগুলোর মধ্যে এইভাবে করে ট্যালকাম পাউডার ছড়িয়ে দিতে হবে আর শুধু শিকগুলোর মধ্যেই নয় এই যে বড় একটা শিক রয়েছে একটা স্টিক রয়েছে সেই স্টিকের মধ্যেও ভালো মতো করে ট্যালকাম পাউডার ছড়িয়ে দিতে হবে মানে লাগিয়ে দিতে হবে তারপর ওপর থেকে একটু ট্যালকাম পাউডার এইভাবে করে স্প্রিঙ্কল করে দিন তাহলে দেখবেন বন্ধুরা এই যে ছাতা খোলা করার একটা সমস্যা ছাতার মধ্যে যে মরিচা পড়ার একটা সমস্যা সেই সমস্যা একদম চিরতরে রিমুভ হয়ে যাবে মানে কোনো দিনও মরিচা পড়বে না সাদা ফাঙ্গাসও দেখা দেবে না ছাতার মধ্যে গন্ গন্ধও বেরোবে না আশা করছি এই টিপসটা আপনাদের দারুণ কাজে দেবে তো আমি এখানে নিয়েছি একটা বেল্ট আর বেল্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে আমরা হলে বাচ্চারা বা হাজব্যান্ডরা ইউজ করে থাকে সেক্ষেত্রে দেখবেন সেই বেল্টটা যখন আমরা গুটিয়ে রাখি গুটিয়ে রাখতে পারি না ঠিকঠাক মতো করে অর্গানাইজ করে রাখতে পারি না কেন পারি না কারণ যখনই আমরা এইভাবে করে গুটিয়ে রাখি বেল্টটা দেখবেন ছড়িয়ে যায় যার কারণে যেই জায়গায় আমরা বেল্টটা রাখি সেই জায়গাটা এলোমেলো হয়ে যায় তার জন্য একটা ছোট্ট পাই কি করতে হবে বেল্টের শেষের অংশটাকে বেল্টের মুখের এই জায়গায় ঢুকিয়ে এভাবে করে টেনে নিতে হবে তারপর বেল্টের শেষের অংশটাকে না এভাবে করে ছোট্ট আকারে গুটিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এইভাবে করে গুটিয়ে নেওয়ার পরে গোল গোল করে একটু টাইট করে যতটা ছোট করা যায় ঠিক সেইভাবেই বেলটাকে গুটিয়ে নিতে হবে আর এইভাবে টাইট করে যখন বেলটা গোটানো হয়ে যাবে তখন আপনারা দেখবেন এই বেল্ট কিন্তু আর খুলবে না আর অল্প জায়গার মধ্যে আপনারা আরও অনেকগুলো বেল্ট এইভাবে করে রাখতে পারবে না তো বন্ধুরা আমরা প্রায় সব মহিলারা এরকম ধরনের ক্লাচারের ইউজ করে থাকি চুল বাঁধার জন্য কিন্তু অনেক সময় কি হয় এই ক্লাচারটা ভেঙে যায় আর ভেঙে গেলে কি হয় তার ইউজ আমরা করি না ভেঙে গেছে বলে সেই ভাঙা জিনিসের ইউজ আমরা কিভাবে করব তাই জিনিসটা নষ্ট হয়ে গেছে জিনিসটা ভেঙে গেছে বলে আমরা ফেলে দিই কিন্তু এমনটা একদমই করবেন না এই ভাঙা ক্লাচের দিয়ে একটা দারুণ অর্গানাইজার তৈরি করব তো তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে ডাবল টেপ আমি এখানে ডাবল টেপ নিয়েছি ডাবল টেপের ছোট্ট একটা টুকরো কেটে ক্লাচারের এই জায়গায় আমি বসিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা ব্যাস তৈরি হয়ে গেল অর্গানাইজার এবার আমরা এই অর্গানাইজারটা কিভাবে আর কোথায় রেখে ইউজ করব চলুন আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা কি করবেন যে কোনো জায়গায় আপনারা হ্যাং করতে পারেন যে কোনো জিনিস হ্যাং করার জন্য এই অর্গানাইজারটার ইউজ নিতে পারেন তো এখানে দেখুন বন্ধুরা ডাবল টেপ লাগানোর কারণে দেওয়ালের যে কোনো জায়গায় কিন্তু এই ক্লাচারটাকে আপনারা এইভাবে করে দেওয়ালে বসাতে পারবেন দেওয়ালে বসাতে খুব সুবিধা হবে আর একটা কথা আমি আপনাদের বলি দেখতেই পাচ্ছেন এই ক্লাচারের মধ্যে অনেকগুলো কম লাগানো রয়েছে যার কারণে যে কোনো জিনিস আপনারা হ্যাং করতে পারবেন অনেক জায়গা থাকবে তো যেমন কি দেখতেই পাচ্ছেন এখানে আমি কানের দুলটা হ্যাং করে দিলাম চাবি চেন বা অনেক জুয়েলারি বা অনেক কিছু জিনিস ছোটোখাটো জিনিসগুলো আপনারা হ্যাং করতে পারবেন করছি টিপসটা কাজে দেবে এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা গয়না পড়তে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি কিন্তু গয়নাগুলো যখন নোংরা হয়ে যায় বা দেখবেন গয়নাগুলোর গ্লেসটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেই গয়নাগুলোর চমক কিন্তু মতো থাকে নতুনের না তখন আমরা কি করি স্বর্ণকারের গেছে গিয়ে গয়নাগুলো পরিষ্কার করাই তার সাথে সাথে গয়নার যে গ্লেস সেই গ্লেজটাকে মানে পালিশ করানো যেটাকে বলে সেই পালিশ করিয়ে নিই তো স্বর্ণগারে গেছে না গিয়ে যদি আমরা এই কাজটি বাড়িতেই করতে পারি তাহলে কেমন হয় তারই একটি দারুণ উপায় নিয়ে চলে এসেছি তো এর জন্য প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গয়নাগুলোকে পরিষ্কার করে নিতে হবে তো এখানে আমি কোলগেট নিয়েছি কোলগেটের সাহায্যে গয়নাগুলোকে পরিষ্কার করে নেবো আর তারই সাথে একটা টুথব্রাশ নেবেন আর টুথব্রাশের সাহায্যে এভাবে করে গয়নাগুলোকে হালকা হাতে রাব করবেন খুব বেশি মানে ঘষা মাঝে করতে যাবেন না কারণ দেখবেন গয়নার মধ্যে বিভিন্ন রকম সূক্ষ্ম ডিজাইন থাকে সেই ডিজাইনগুলো তখন আবার ছেড়ে যেতে পারে ভেঙে যেতে পারে তো হালকা হাতে এইভাবে করে রাব করলেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে গয়না তো খুব বেশি নোংরা হয় না তবে রেগুলার গয়না গয়না যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি সেই গয়নাগুলো কিন্তু বেশ নোংরা হয়ে থাকে যেমন দেখতে পাচ্ছেন আমার কাছে যে নোয়াটা রয়েছে সেটা আমি সবসময় প্রত্যেক দিন পড়ি ওটা কিন্তু খুব নোংরা হয়ে গিয়েছে তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে আর নতুনের মতো চকচক করবে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা যখন এইভাবে করে রাব করা হয়ে যাবে তখন কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোলগেট লেগে না থাকে তো দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার গয়নার গ্লেজটাকে আনার জন্য দ্বিতীয় টিপসটি চলুন দেখে নিন তার জন্য নিতে হবে একটা বাটিতে জল আর এতটা পরিমাণ জল নিতে হবে যাতে গয়নাগুলো ভালোভাবে ডুবে যায় আর এই জলের মধ্যে মিশিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো যেই হলুদ গুঁড়ো আমরা রান্নার সময় ইউজ করে থাকি সেই হলুদ গুঁড়ো এইভাবে করে জলের সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে তারপরে বন্ধুরা যেটা করব যতগুলো গয়না আমি পরিষ্কার করে রেখেছি সেই গয়নাগুলো মানে গয়না পরিষ্কার করার পর হলুদ জলের মধ্যে গয়নাগুলোকে দিয়ে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জলে পুরো ডুবো ডুবো আর ঢাকনা বন্ধ করে এবার কি করবো এবার আমি এই কোটোটাকে রেখে দেব ফ্রিজারের মধ্যে হ্যাঁ বন্ধুরা ফ্রিজারের মধ্যে রাখতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো ঠিক আছে তারপরে বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর এই কোটোটাকে বের করে নেবেন তো বন্ধুরা আমরা যখন আমাদের গয়নাগুলোকে স্বর্ণকারের কাছে পালিশ করার জন্য বা পরিষ্কার করার জন্য দিয়ে আসি তখন স্বর্ণকাররাও কিন্তু এইভাবে করেই গয়নাগুলোকে পরিষ্কার করে থাকে পরিষ্কার করার জন্য রিঠার ইউজ করে থাকে আর গয়নার গ্লেজ বাড়ানোর জন্য হলুদের ইউজ করে থাকে কারণ হলুদ গয়নার মিটমিটে ভাবকে দূর করে গ্লেজ আনতে খুবই সাহায্যকারী তাই বন্ধুরা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন তবে হ্যাঁ আমি যেমন যেমন বলেছি ঠিক সেরকম ভাবেই করে নিতে হবে তা না হলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না একটা স্টেপ মিস করলেও কিন্তু চলবে না এবার দেখুন বন্ধুরা আমি গয়নাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই নোয়াটা আমি কিন্তু সব সময় পরে থাকি আর নোয়াটা যেমন নোংরাও হয়ে গেছিল আর এর গ্লেজটাও নষ্ট হয়ে গেছিলো আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর পরিষ্কারও হয়ে গেছে আর খুব সুন্দর গ্লেজটাও এসে গেছে এবার থেকে আপনারাও ঠিক এইভাবেই গয়নাগুলোকে বাড়িতে বসেই পরিষ্কার করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা